অতি সাধারণ থেকে সাধারণ অথবা ধনী মানুষ প্রত্যেক শ্রেণীর মানুষের জীবনে জড়িয়ে রয়েছে একটি নাম, যা হলো ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসি, যেখানে বিশ্বাসের সাথে কোনো রকম ঝুঁকি ছাড়াই বিনিয়োগ করা যায়, কারণ এটা সরকার দ্বারা পরিচালিত হয়ে থাকে। এজন্য এলআইসি সময়ে সময়ে দারুণ নতুন নতুন প্ল্যান অফার করে থাকে সমস্ত জনসাধারণের উদ্দেশ্যে। আর এরকমই একটি দুর্দান্ত গ্যারান্টেড মানিব্যাক প্ল্যান হলো এলআইসি ধনরেখা পলিসি, যার টেবিল নাম্বার 863, এবং এটি চালু হয়েছে 13 ডিসেম্বর 2021 থেকে। যেখানে বর্তমান সময়ে মুদ্রাস্ফীতির কারণে একদিকে যেমন প্রতিনিয়ত জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, অন্যদিকে তেমনি ব্যাংকিং ইন্টারেস্ট ক্রমাগত পতন হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে ভারতের একমাত্র রাষ্ট্রায়ত্ত সংস্থা এলআইসি বা ভারতের জীবন বীমা নিগম দিচ্ছে 100% ইন্টারেস্টের গ্যারান্টি, তাও আবার 40 বছর ধরে, যা কিনা প্রতি হাজারে 60 টাকা বা 6% হারে। এলআইসির ইতিহাসে এই প্রথম শিশু থেকে পৌর সকলেই নিতে পারবে এই বিশেষ স্কিম, যা ভবিষ্যতে কি পরিমাণ সার্ভাইভাল বেনিফিট বা মানিব্যাক পাবেন, বোনাস বা গ্যারান্টেড অ্যাডিশন কি হবে, ম্যাচুরিটিতে কি পরিমাণ লামসাম অর্থ পাবেন, তা সবই নির্দিষ্ট থাকবে আজ থেকে। সুতরাং ধনরেখা পলিসিটি ক্রয় করার পূর্বে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পলিসির সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর পাবেন, তাই বন্ধুদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি একটু স্কিপ না করে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনাদের প্রিয় চ্যানেল বিএম প্লাস এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল অপশনটিকে অ্যালাউ করে রাখবেন লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য। ভিডিও শেষের দিকে একটি উদাহরণের মাধ্যমে ধনরেখা পলিসিটির সুবিধা আপনারা কিভাবে পাবেন তা বিস্তারিত উপস্থাপনা করব। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচনায় আসা যাক। এখন আমরা প্রথমে দেখে নেব ধনরেখা পলিসির আকর্ষণীয় গুরুত্বপূর্ণ সুবিধাগুলি। ধনরেখা পলিসির গুরুত্বপূর্ণ সুবিধাগুলি কি কি? প্রথমত, ধনরেখা পলিসির যাবতীয় সুবিধা গ্যারান্টি যুক্ত। এছাড়া এটি একটি লিমিটেড প্রিমিয়াম মানিব্যাক প্ল্যান। সাথে সাথে এই পলিসিতে সিঙ্গেল বা একক প্রিমিয়াম এবং মোট মেয়াদের অর্ধেক সময়ে প্রিমিয়াম জমা করতে হয়, পরিবর্তে বাকি অর্ধেক সময়ের জন্য ফ্রি ইন্স্যুরেন্স পাওয়া যাবে। দ্বিতীয়ত, পলিসিতে প্রিমিয়াম জমা দেওয়ার মেয়াদ পূর্ণ হওয়ার সাথে সাথে চালু হয়ে যাবে আকর্ষণীয় পরিমাণে মানিব্যাকের অর্থ, যা প্রতি 5 বছর অন্তর পাওয়া যাবে ম্যাচুরিটির 5 বছর আগে পর্যন্ত। তৃতীয়ত সুবিধাটি হল, ধনরেখা পলিসিটি অনেকটা বিপুল বয়সসীমার মধ্যে নেওয়ার সুবিধা পাওয়া যাবে, অর্থাৎ 3 মাস শিশু থেকে 60 বছরের ব্যক্তি যে কেউ এই পলিসিটি করতে পারবে। চতুর্থত, সন্তানের পড়াশোনা কিংবা ভবিষ্যৎ সব ক্ষেত্রেই পিতামাতা নিশ্চিত থাকতে পারবে ধনরেখা পলিসির দ্বারা, যেহেতু এখানে সম্পূর্ণ মেয়াদের জন্য গ্যারান্টিড অর্থ ফেরত পাওয়া যায়। এছাড়া সন্তানের পড়াশোনার জন্য এটি উপহার হিসাবেও দেয়া যেতে পারে। সুবিধার পঞ্চমত পয়েন্টটি হল, পূর্বে পাওয়া কোনো সার্ভাইভাল বেনিফিট বা মানিব্যাকের অর্থ ম্যাচুরিটি থেকে বাদ দেওয়া হবে না, অর্থাৎ মেয়াদান্তে মিলবে গ্যারান্টিড অ্যাডিশন সহ সম্পূর্ণ ম্যাচুরিটির অর্থ। ষষ্ঠত সুবিধাটি হল, ধনরেখা পলিসিতে পাওয়া যাবে মূল বিমারাশির 25% অতিরিক্ত বিমার সুরক্ষা, যা এই প্ল্যানের অতিরিক্ত একটি বিশেষ সুবিধা। সপ্তমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, সুদের হার যেখানে প্রতিনিয়ত কমছে সেখানে লং টার্মে গ্যারান্টেড অ্যাডিশন ও মূল বিমারাশি সহ ম্যাচুরিটি পাওয়া যাবে, এবং তা মিনিমাম 5% টু ম্যাক্সিমাম 6% পর্যন্ত নিশ্চিত থাকবে। সুবিধার অষ্টমত পয়েন্টটি হল, মহিলাদের জন্য বিশেষ সুবিধা দেবে এই ধনরেখা পলিসিটি, যা হল মহিলাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম প্রিমিয়াম প্রদান করতে হয় এই স্কিমে। অবমত সুবিধাটি হল, ধনরেখা পলিসি থেকে লোনের সুবিধা পাওয়া যাবে। সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে পলিসি শুরুর 3 মাস বাদে এবং লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে পলিসি শুরুর 2 বছর বাদে লোন পাওয়া যাবে। দশমত, ধনরেখা পলিসিতে জমাকৃত প্রিমিয়াম 80C ধারা অনুযায়ী ট্যাক্স ছাড়ের সুবিধা রয়েছে, এবং সাথে সাথে ম্যাচুরিটির অর্থ 1010D ধারা অনুযায়ী সম্পূর্ণ ট্যাক্স ফ্রি পাওয়া যাবে। ধনরেখা পলিসির সুবিধার 11 পয়েন্টটি হল, অ্যাডিশনাল রাইডার। ধনরেখা পলিসিতে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাক্সিডেন্ট, ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার এবং টার্ম রাইডারের মতো সুবিধা পাওয়া যাবে। আর এই পলিসির লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে
অ্যাক্সিডেন্ট বেনিফিট এবং অ্যাক্সিডেন্ট ডেথ অ্যান্ড ডিসেবিলিটি রাইডার, টার্ম রাইডার, ক্রিটিক্যাল ইনলেস রাইডার এবং প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডারের মতো সমস্ত সুবিধা মিলবে। ধনরেখা পলিসির সুবিধার দ্বাদশ ও অন্তিম পয়েন্টটি হল সেটেলমেন্ট অপশন বেনিফিট। এলআইসির তরফ থেকে আরও দুটি ভ্যালুয়েবল অপশনের সুবিধা দেওয়া হবে, তা হল এক নম্বর সেটেলমেন্ট অপশন ফর ডেথ ক্লেম, যেটি প্রপোজার বা পলিসি হোল্ডার জীবিত থাকাকালীন এই সুবিধা নিতে পারবে, যা কিনা নমিনি মৃত্যুকালীন দাবির টাকা আগামী পাঁচ বছর ধরে নিতে পারবে। দু নম্বর সেটেলমেন্ট অপশনস ফর ম্যাচুরিটি ক্লেম, এই সুবিধা পলিসি হোল্ডার তার পলিসি ম্যাচুরিটি হওয়ার তিন মাস আগে সিদ্ধান্ত নেবে এবং তা ম্যাচুরিটি হওয়ার পর আগামী পাঁচ বছর ধরে ইনস্টলমেন্টের মাধ্যমে প্রাপ্ত অর্থ ফেরত পাবে। এবার আমরা ধনরেখা পলিসি ক্রয় করার জন্য কী কী শর্তগুলি রয়েছে তা বিস্তারিত জেনে নিন। ধনরেখা পলিসির শর্তগুলি কী কী? এক নম্বর, ধনরেখা পলিসিটি করার জন্য আপনি দু ধরনের প্রিমিয়াম পেমেন্টের অপশন পাবেন, যা হলো সিঙ্গেল প্রিমিয়াম বা একক প্রিমিয়াম, অর্থাৎ লামসাম অর্থ একত্রে ইনভেস্ট করা যাবে, এবং লিমিটেড প্রিমিয়াম বা আংশিক প্রিমিয়াম, অর্থাৎ একসাথে অর্থনিবেশের পরিবর্তে ইনস্টলমেন্টের মাধ্যমে নিবেশ করা যাবে। দু নম্বর পয়েন্টটি হলো পলিসির মোট মেয়াদ এবং প্রিমিয়াম জমা করার মেয়াদ। ধনরেখা পলিসির মাধ্যমে আপনি পলিসির তিনটি মেয়াদ এবং একসাথে তিনটি প্রিমিয়াম পেমেন্টের সময়ও পাবেন, তা হলো যথাক্রমে 20/10, 30/15 এবং 40/20। অর্থাৎ আপনি যদি 20 বছরের জন্য পলিসির মেয়াদ নির্বাচন করেন, তবে মাত্র 10 বছরের জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে, আর যদি পলিসির মেয়াদ 30 বছর হয়, তবে 15 বছর প্রিমিয়াম জমা করতে হবে, এবং একই সাথে 40 বছরের জন্য পলিসিটি করা হলে 20 বছরের অর্থ নিবেশ করতে হবে। সুতরাং পলিসির মেয়াদ যা হবে তার থেকে অর্ধেক সময় প্রিমিয়াম জমা করার সুবিধা মিলবে। তিন নম্বর শর্তটি হলো এই প্ল্যানে যদি সিঙ্গেল প্রিমিয়াম জমা করা হয়, তবে 8 বছর থেকে 60 বছর ব্যক্তিরা 20 বছর পলিসির সম্পূর্ণ মেয়াদকে নির্বাচন করতে পারবেন। যদি বয়স 3 থেকে 50 বছর হয়, তবে 30 বছরের জন্য পলিসিটি নেওয়া যাবে, আর যদি বাচ্চার বয়স 1 বছরের কম বা 90 দিন থেকে 40 বছরের ব্যক্তির ক্ষেত্রে পলিসির মোট মেয়াদ হবে সর্বাধিক 40 বছর। অন্যদিকে লিমিটেড প্রিমিয়াম পেমেন্টের ক্ষেত্রে 8 বছর থেকে 55 বছরের ব্যক্তির জন্য পলিসির মেয়াদ হবে 20 বছর, 3 বছরের শিশু থেকে 45 বছরের ব্যক্তির জন্য পলিসির মোট মেয়াদ নেওয়া যেতে পারে 30 বছর। এছাড়া 90 দিনের শিশু থেকে 35 বছরের ব্যক্তি এই ধনরেখা পলিসিটি সর্বাধিক 40 বছর মেয়াদে নিতে পারবেন। শর্তের 4 নম্বর পয়েন্টটি হল ধনরেখা পলিসিতে আপনি সর্বনিম্ন 2 লক্ষ টাকা বিমা রাশি নিতে পারবেন, পাশাপাশি সর্বাধিক বিমা রাশি নেওয়ার কোনো সীমা নেই এবং তা আপনার ইনকামের উপর নির্ভর করবে। একই সাথে মূল বিমা রাশির সঙ্গে 25,000 টাকার গুণিতকে বাড়ানো যাবে। 5 নম্বর শর্তটি হল বিমা সুরক্ষা। ধনরেখা পলিসিতে সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে যে বিমা সুরক্ষা পাওয়া যায় তা হল মূল বিমা রাশির 125% প্লাস গ্যারান্টেড অ্যাডিশন। এছাড়া লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে যে বিমার সুরক্ষা পাওয়া যায় সেটি হল মূল বিমার 125%-এর বেশি অথবা 7 বছরের মোট জমাকৃত প্রিমিয়াম প্লাস গ্যারান্টেড অ্যাডিশন। 6 নম্বর শর্তটি হল ধনরেখা পলিসিতে সার্ভাইভাল বেনিফিট বা মানি ব্যাকের অর্থ কিভাবে পাওয়া যায়, তা হল যদি পলিসির মেয়াদ 20 বছরের হয়, তবে 10% করে মূল বিমারাশির টাকা প্রতি 10 বছর 15 বছর সম্পূর্ণ হলে পাওয়া যাবে। যদি পলিসির মেয়াদ 30 বছরের হয়, তবে 15% করে মূল বিমারাশির টাকা প্রতি 15 বছর 20 বছর এবং 25 বছরের মাথায় দেওয়া হবে। এছাড়া ধনরেখা পলিসির মোট সময় 40 বছরের জন্য নেওয়া হয়, তবে মূল বিমারাশির 20% করে অর্থ প্রতি 20 বছর 25 বছর 30 বছর এবং 35 বছরের সম্পূর্ণ হলে মিলবে। 7 নম্বর শর্তটি হল এখন ধনরেখা পলিসিতে ম্যাচুরিটি বেনিফিটটি যা পাওয়া যাবে তা হল
মূল বিমা রাশি প্লাস গ্যারান্টেড অ্যাডিশন, অর্থাৎ প্রথম থেকে নির্দিষ্ট থাকবে ম্যাচুরিটি বেনিফিটটি কি হবে। এছাড়া আট নম্বর শর্তটি হল, যদি কোনো কারণে ধনরেখা পলিসিটি আপনি সারেন্ডার করেন তবে তা কখন করতে পারবেন। সিঙ্গেল প্রিমিয়ামের ক্ষেত্রে যে কোনো সময় করা যাবে, সম্পূর্ণ মেয়াদকালে। অন্যদিকে লিমিটেড প্রিমিয়ামের ক্ষেত্রে পলিসি শুরুর দু বছর বাদে আপনি সারেন্ডার করতে পারবেন। শর্তের ন নম্বর পয়েন্টটি হল গ্যারান্টেড অ্যাডিশন। ধনরেখা পলিসিতে এলআইসির তরফ থেকে যে পরিমাণ গ্যারান্টেড অ্যাডিশন দেওয়া হবে তা হল পলিসি শুরুর পর থেকে প্রথম পাঁচ বছর কোনো রকম গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে না। এরপর ছ থেকে কুড়ি বছর পর্যন্ত প্রতি হাজার বেসিক সাম অ্যাসিওরের ওপর 50 টাকা করে গ্যারান্টেড অ্যাডিশন দেওয়া হবে। 21 থেকে 30 বছর পর্যন্ত প্রতি হাজার বেসিক সাম অ্যাসিওরের ওপর 55 টাকা করে গ্যারান্টেড অ্যাডিশন দেওয়া হবে। এর পাশাপাশি 31 থেকে 40 বছর পর্যন্ত সময়কাল ধরে 1000 টাকা মূল বিমারাশির ওপর 60 টাকা করে গ্যারান্টেড অ্যাডিশন যোগ করা হবে। শর্তের 10 নম্বর ও শেষ পয়েন্টটি হল ধনরেখা প্ল্যানটি কেনার উপায়। আপনি এই প্ল্যান দুটি উপায়ে কিনতে পারেন, যথাক্রমে অনলাইন এবং অফলাইনে। অনলাইনে কেনার জন্য আপনাকে এলআইসির অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসে লগ ইন করে ক্রয় করতে হবে। এছাড়া আপনি যে কোনো এলআইসির প্রতিনিধির থেকে ধনরেখা পলিসিটি কিনতে পারবেন। এখন একটি উদাহরণের মাধ্যমে ধনরেখা পলিসির সুবিধা কিভাবে পাবেন তা সম্পূর্ণরূপে আপনাদের সামনে। ধরা যাক আপনার বয়স 30 বছর এবং আপনি 5 লক্ষ টাকার সাম অ্যাসিওর বা বিমারাশি নিয়েছেন, আর আপনি লিমিটেড প্রিমিয়াম পেমেন্টের অপশানটি বেছে নিয়েছেন, সাথে 30 বছরের পলিসি টার্মকে সিলেক্ট করেছেন, যার জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে মাত্র 15 বছর, অর্থাৎ সম্পূর্ণ পলিসি টার্মের অর্ধেক সময়, যা আপনার 45 বছর বয়স পর্যন্ত। এরপর আপনাকে আর বাকি 15 বছর কোনোরকম প্রিমিয়াম জমা করতে হবে না। এখন আপনার বয়স ও পছন্দ করা পলিসির মেয়াদ অনুযায়ী যে প্রিমিয়াম প্রদান করতে হবে তা হল বছরে 39,366 টাকা এবং 6 মাস অন্তর 19,887 টাকা, 3 মাস অন্তর 10,046 টাকা এবং প্রতি মাসে 3,348 টাকা। এছাড়া বাৎসরিক মোডের প্রিমিয়াম অনুযায়ী প্রতিদিন মাত্র 107 টাকা জমা করলেই হবে। এরপর সেকেন্ড ইয়ার টু সাবসিকোয়েন্ট ইয়ারের জন্য কিছুটা কম প্রিমিয়াম জমা করতে হবে, তবে এক্ষেত্রে মনে রাখতে হবে জিএসটি কম বা বেশি হওয়ার দরুন প্রিমিয়াম সামান্য কিছুটা তফাত হতে পারে। সুতরাং আপনাকে এখানে আগত 15 বছর প্রিমিয়াম জমা করতে হবে। এরপর আপনার 60 বছর বয়স পূর্ণ হলে পলিসিটির ম্যাচুরিটি হবে, কিন্তু এখানে ম্যাচুরিটির পূর্বে মানি ব্যাক বা সার্ভাইভাল বেনিফিটের লাভও পাবেন। এরপর যখন আপনার 45 বছর বয়স হয়ে যাবে তখন আপনাকে আর প্রিমিয়াম জমা করতে হবে না, এবং তারপর থেকে আপনি মানি ব্যাক পাবেন। আর এই মানি ব্যাক আপনার চয়েস করা 30 বছর টার্মকে ধরে তিনবার পাওয়া যাবে। তখন আপনার পলিসির 15 বছর সম্পূর্ণ হবে, তখন প্রথম মানি ব্যাকের অর্থ 5 লাখের সাম অ্যাসিওরের 15%, অর্থাৎ 75,000 টাকা পাওয়া যাবে। এরপর যখন পলিসির 20 বছর সম্পূর্ণ হয়ে যাবে তখন আবার 5 লাখ সাম অ্যাসিওরের 15%, অর্থাৎ 75,000 টাকা মিলবে। এছাড়া পলিসির যখন 25 বছর সম্পূর্ণ হয়ে যাবে তখন আবারও 5 লাখ সাম অ্যাসিওরের 15%, মানে 75,000 টাকা আপনি পাবেন পলিসি থেকে। তো এইভাবে আপনার পলিসি থেকে মানি ব্যাকের অর্থ পাওয়া যাবে। এখন আপনার 60 বছর পূর্ণ হলে ম্যাচুরিটি থেকে কি কি বেনিফিট পাওয়া যাবে তা আলোচনা করব। ম্যাচুরিটিতে যেটা আপনার বেসিক সাম অ্যাসিওর আছে সেটা পাওয়া যাবে, সাথে গ্যারান্টেড অ্যাডিশনও পাওয়া যাবে, এবং তা আমরা পলিসির সুবিধার আলোচনার প্রথমেই বলেছি। এই পলিসি থেকে যাবতীয় সুবিধা গ্যারান্টেড পাওয়া যাবে। তো আসুন এখন আমরা দেখে নেব আপনি কত টাকা গ্যারান্টেড অ্যাডিশন পাবেন। 5 লাখ বেসিক সাম অ্যাসিওরের 30 বছর টার্ম ধরা হয়েছে, যেখানে প্রথম 5 বছর কোনো গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে না। এরপর 6th ইয়ার থেকে 20th ইয়ার পর্যন্ত গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে, আর এখানে 50 টাকা গ্যারান্টেড রেট আছে। আর আমরা 5 লাখ সাম অ্যাসিওরের ওপর দেখাবো। তো আমরা
5 লাখ ডিভাইডেড বাই 1000 করে দেব, এখন যে অ্যামাউন্টটি আসবে তা 1 বছরের গ্যারান্টেড অ্যামাউন্ট আসবে, আর এর সঙ্গে 15 বছরের গ্যারান্টেড অ্যাডিশন ক্যালকুলেশন করার জন্য 15 দিয়ে গুণ করে দেব। এখন যে টোটাল গ্যারান্টেড অ্যামাউন্ট আসবে তা হলো 3,75,000 টাকা। ঠিক এইভাবেই পরে 10 বছরের গ্যারান্টেড অ্যাডিশন ক্যালকুলেট করতে হবে। তো এখানে 21 বছর থেকে 30 বছর পর্যন্ত গ্যারান্টেড অ্যাডিশনের রেট হলো 55 টাকা, আর এই 55 টাকাকে 5 লাখ দিয়ে গুণ করতে হবে, যেটা হলো বেসিক সাম অ্যাসিওরড, আর একে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। ফলে 1 বছরের গ্যারান্টেড অ্যাডিশন পাওয়া যাবে, আর একে 10 বছর দিয়ে গুণ করলেই 10 বছরের গ্যারান্টেড অ্যাডিশন ক্যালকুলেট হয়ে যাবে। এবং যে টোটাল অ্যামাউন্টটি আসবে তা হলো 2,75,000 টাকা। কাজেই ম্যাচুরিটিতে 5 লাখ টাকা বেসিক সাম অ্যাসিওরডের সাথে 6,50,000 টাকা গ্যারান্টেড অ্যাডিশনের অর্থ পাওয়া যাবে। অর্থাৎ টোটাল গ্যারান্টেড ম্যাচুরিটি বেনিফিট অ্যামাউন্টের পরিমাণ হবে 11,50,000 টাকা। এখন আমরা দেখে নেব আপনি ধনরেখা পলিসিটি নিলে ম্যাচুরিটি পর্যন্ত সব সুবিধা মিলিয়ে এক্স্যাক্ট কত টাকার সুবিধা বা ফেরত পাবেন। 75,000 টাকা করে 3 বার মানিব্যাকের রূপে পাওয়া গেছে, যেটা মোট 2,25,000 টাকা হয়েছে, আর ম্যাচুরিটির সময় আপনি পাচ্ছেন 11,50,000 টাকা। অর্থাৎ টোটাল যে গ্যারান্টেড অ্যামাউন্ট আপনি পাবেন তা হলো 13,75,000 টাকা, এবং এর জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে মোট 5,78,632 টাকা। এই যে ম্যাচুরিটি অ্যামাউন্ট আপনাদের বললাম, আশা করি বুঝতে অসুবিধা হবে না। তবুও আপনাদের মনে কোনো কনফিউশন থাকে তবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই করে দেব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আশা করি ধনরেখা পলিসি সম্বন্ধে আপনারা যথেষ্ট ধারণা নিতে পেরেছেন। সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন, আর আপনাদের ভিডিও সম্পর্কে মূল্যবান কমেন্ট থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিমা সুরক্ষায় নিজেকে সুরক্ষিত রাখবেন। ধন্যবাদ।